আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত সম্মানিত নামাজই ভাই বোনেরা এই ভিডিওতে আমি এশা তারাবি ও বিতির নামাজের ধারাবাহিক সম্পূর্ণ নিয়ম সরাসরি প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দিব ইনশা আল্লাহ দর্শক নামাজটি প্র্যাকটিক্যালভাবে শুরু করার আগে কিছু বিষয়ে জেনে নিব এক তারাবি নামাজ পড়ার হুকুম কি তারাবি নামাজ না পড়লে গুণা হবে কি না দুই তারাবি নামাজ মোট কয় রাকাত পড়বেন আট রাকাত নাকি বিশ রাকাত তিন তারাবি নামাজ পড়লে কি সব হবে চার মাঝে মধ্যে তারাবি দুই একদিন না পড়লে কোনো গুণা হবে কি পাস মহিলারা জামাতে তারাবি নামাজ পড়লে হবে কি ছয় পুরুষরা মসজিদে গিয়ে তারাবি অবস্থায় ইমামকে পেলে আগে নামাজ পড়বেন নাকি ইমামের সাথে তারাবি নামাজ আদায় করবেন তারাবি নামাজের নিয়ত কী দুই রাকাত পর আবার নিয়ত কী করতে হবে তারাবি পড়া সহজ সুরা কি কি। তারাবি দুই রাকাত ও চার রাকাত পর পর কী দোয়া পড়বেন বিশ রাকাত পরে মোনাজাত কোনটি দিবেন চার রাকাত পর দোয়া ও শেষে মোনাজাত না পারলে আপনি কি পড়বেন সর্বশেষ এশা তারাবি ও বীতির কীভাবে সিরিয়ালভাবে পড়বেন সেগুলো ইনশাল্লামে পর্যায়ে দেখিয়ে দিব দর্শক এই বিষয়গুলো জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নিব তারাবী নামাজ পড়ার হুকুম কি না পড়লে কোনো গুনাহ হবে কিনা তারাবীর নামাজ শূন্যতে মোয়াক্কাদা কেউ যদি সুন্নতে মোয়াক্কাদা তরক করে তাহলে তার অবশ্যই গুণা হবে সুতরাং নামাজ ছাড়া যাবে না বিনা ওজুড়ে একমাত্র শরীয়তের ওজুর ছাড়া সে নামাজ ছাড়তে পারবে না দুই নম্বরে জানবো তারাবী নামাজ মোট কয় রাখাত পড়বেন আট রাখাত নাকি বিশ ইয়াজিদ ইবনে খুসাইফা বর্ণনা করেন হজরত সঈদ ইবনে ইয়াজিদ রাদিয়া আনহু বলেছেন হজরত ওমর ইবনুল খতাব রাদিয়াল্লাহু আনহু এর আমলে কারাম রমজান মাসে বিশ রাকাত তারাবির নামাজ পড়তেন বাইহাকি আসানুল কবর দুই নম্বর খণ্ড চারশো ছিয়ানব্বই নম্বর হাদিস অধিকাংশ আলেম যেমন ইমাম আহমদ এই ও আবু হানিফার মত হল তারাবি রাকাত কেননা লাভ আনহু যখন লোকদেরকে উবাইবনে কাবের অধীনে একত্রিত করলেন তখন তিনি তাদেরকে নিয়ে রাকাত তারাবি পড়েছিলেন আর এটা হয়েছিল সাহাবিগণের উপস্থিতিতেই ফলে তা ইজমা ও ঐক্যমতের মতোই হয়ে গিয়েছিল আল ফতোয়া ওয়ার রাসাইল দুই নম্বর খণ্ড দুইশত চৌচল্লিশ তাহলে প্রতীয়মান হলো যে তারাবী নামাজ আট টাকাত পড়লে হবে না বিশ টাকাতেই পড়তে হবে এখন জানবো তারাবি নামাজ পড়লে কি সব হবে তারাবি নামাজের ফজিলত এক হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হরার রাজিয়াল্লাহ আনহু বলেন যে রসল সালসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের নিয়তে রমজান মাসে নামাজ কায়েম করবে অর্থাৎ তারাবি নামাজ পড়বে তার জন্য তার পূর্ববর্তী সগিরা গুনাসমূহ মাফ করে দেওয়া হবে সোবহানুল্লাহ এটি বোখারি ও মুসলিম শরীফের হাদিস দর্শক এখন জানব মাঝে মধ্যে তারাবি দুই একদিন না পড়লে কোনো গুণা হবে কি হ্যাঁ অবশ্যই গুণা হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন আর যদি আপনি অসুস্থ থাকেন অথবা এমন কোনো ভয় থাকে যেখানে গেলে শত্রু আক্রমণ করবে অথবা অতি বৃষ্টি থাকলে আপনি তারাবি নামাজ ছাড়তে পারবেন এখন জানবো মহিলারা জামাতে তারাবি নামাজ পড়লে হবে কি না মহিলাদের তারাবির জামাত করা মাকরুহ তারিবি অর্থাৎ হারামের কাছাকাছি চলে যাবে মহিলাগণ তারাবি নামাজ একা একই পড়বেন ছয় নম্বরে জানব পুরুষরা মসজিদে গিয়ে তারাবি অবস্থা ইমামকে পেলে আগে কি নামাজ আদায় করবে ফরজ না তারাবি এক্ষেত্রে আগে ফরজ আদায় করে নিবে অতফর ইমাম সাহেবের সাথে তারাবি নামাজে যোগ দিবে এখন জানব তারাবি নামাজের নিয়ত কি দুই রাখাত পর আবার কি নিয়ত করতে হবে দুই রেখাত তারাবি নামাজের নিয়ত আমি তারাবে দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার নিয়ত বাংলা আরবি যেভাবেই হোক ইচ্ছা করতে পারবেন মূলত মুখে উচ্চারণ করার নাম নিয়ত না মনে মনে শখ আঁকার নাম নিয়ত মনে মনে শখ আঁকতে হবে যে আমি এইভাবে এই নামাজটি পড়তেছি এটাই হলো প্রকৃতপক্ষ নিয়ত যাই হোক এরপর আমি বাংলা বলে দিয়েছি আপনি যদি উচ্চারণ করতে চান উচ্চারণ করতে পারবেন দর্শক এরপর আপনি একবার করলেই হবে বারবার বলতে হবে না দুই রাখাত দুই রাখাত তবে প্রত্যেকবারই আপনাকে মনে মনে সেটা মনে আনতে হবে যে আমি আবার দুই রাখাত পড়তেছি অতটুকু যদি আপনি না আনেন তাইলে হবে না অবশ্যই প্রত্যেক নামাজের শুরুতেই আপনি অতটুকু নিয়ত করে নিতে হবে যেটা আমি পড়তেছি যদিও আপনি প্রত্যেক বারাবারে এভাবে বাংলায় উচ্চারণ করবেন না এখন জানার বিষয় হল তারাবি পড়া সহজ সূরা কি কি। মূল কথা হলো তারাবি নামাজ যে সুরা দিয়ে পড়তে আপনার কাছে ভালো লাগে সেটাই হলো সহজ নিয়ম এরপরও সহজ নিয়মের অভাব নেই যেমন দশ সুরা বিশ শাখা তারাবি পড়তে পারেন তার মধ্যে দশটি সুরা সুরা ফিল সুরে করে প্রথম দুই কাত এরপরে সুরা মাউন সুরে কাউসার এরপরে দুই ডাকাত মানে সিরিয়াল মেন্টিং করে কাফির নাসর তারপরে দুই রাকাত কাত লাহাবিক্লাস তারপরে দুই রাকাত সুরা ফালাক সুরে নাস। তারপরে দুই কাত এই হলো পাঁচ বড় পাঁচ ধরে দশ রাকাত এইভাবে ডাবল করে যদি আপনি দশ দুগুণে বিশ টাকাত পড়েন তাহলেই তো আপনি সহজে দশটি সুরায় তারাবির বিশ টাকাত নামাজ আদায় করতে পারবেন দর্শক তারাবি নামাজে দুই রাকাত ও চারাকাত পর কি দোয়া পড়বেন প্রিয় দর্শক দুই রাকাতের পর দোয়া এমন কোনো কথা হাদি শরীফে নেই যে দুই রাকাত পর দোয়া পড়তেই হবে তবুও যদি আপনি ইচ্ছা করেন যে কোনো দোয়া পড়তে পারেন এই দোয়াটি পড়তে হবে তাও এমন কথা নয় আপনি ইচ্ছা করলে এই দোয়াটাও পড়তে পারেন শুধু সল্লাহি ওসাল্লামও পড়তে পারেন তো প্রত্যেক দুই রেখাতের পর কিছু সময় বসবে এ সময় যে কোনো দুরু শরীফ অথবা অন্য কোনো সুরা পরা যেতে পারে অথবা আপনি দুই রেখাত পরে নাই বসলেন চার রেখাত পর বসলেন যদি দুই রেখাত পরে বসে দোয়া পরে ইচ্ছা করেন তাহলে এটা পড়বেন বিসমিল্লাহিম হ্যাফি মাল أحسن علينا بإحسانك القديم ثبت قلوبنا على دينك আমারটা শুনে শুনে পারলেই আপনারা শিখে নেবেন না হয় শেখার প্রয়োজন নেই অশুদ্ধ বললে তো কোনো লাভ হবে না চার রাকাতের পর দোয়া এটা আমাদের দেশে প্রচলিত এই দোয়াটা পড়তে পারেন এটা অর্থ সুন্দর এবং এটা আপনি পড়তে পারেন আর যদি না পড়েন তাহলেও আপনার কোনো গুণা হবে না তারাবি নামাজের প্রতি চার রাখাতের পর কিছুক্ষণ বসে আরাম করতে হয় এ সময় নিম্ন দোয়া পড়ার রেওয়াজ আছে জরুরি মনে না করে জরুরি মনে করতে পারবেন না এভাবেই পড়তে হবে সো বহানাদিল মুল ওয়াল মালাকুতি সহজি ওয়াল আজমাতি والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبح قدوس ربنا ورب الملائكه والروح এটার বাংলা উচ্চারণটা বলে দিচ্ছে সুহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবাহানদিল এসতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়াই ওয়াল জবরউতি সুবাহ আল মালিক ল হাই লায়াম ওয়ালু আবাদান আবাদান সুব্য কুদ্দুস রব্বুনা ও রব্বুল মালা ইকাতি ওয়ার ও দশক বিশ টাকার তারাবি নামাজ পরে সর্বশেষ মোনাজাত কোন্টি দিবেন তারাবী নামাজের মুনাজাত এই মুনাজাতটিও সুন্দর এই মুনাজাতটি আরবীতে দিতে না পারলে বাংলায় বলবেন অথবা নিজের ভাষায় বলতে পারেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين উচ্চারণ আল্লাহ হোম্মা ইন্নায়নাস আলুক আল জন্নাত না নার ইয়া হলিক আল জন্নাতি ও নার বি রহমাতিকা ইয়া আজিজ ইয়া গফারু ইয়া কারিমু ইয়া সত্তারু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া হলিক ইয়া বর আল্লাহ হোম্মা জিন্না মিনার নার ইয়া মজি ও ইয়া মজির ও ইয়া মজির বি ইয়া রাহিমিন এখন কথা হলো আপনি চার রাকাতের পর দোয়া ও শেষে মোনাজাত কিছুই পারেন না তাহলে কি পড়বেন দুই ডাকাতের পর এবং তারাবি নামাজের প্রতি চার রাখাতের পর বিশ্রামের সময় বড় দোয়া না পারলে শুধু দুরশ্রী পড়লেই হবে সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরুদ ইব্রাহিম যেটা আপনি বৈঠকে পাঠ করেন নামাজের ওইটা পড়লে হবে কেননা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পাঠ করবে আল্লাহ তালা তার দশটি গুণা মাফ করেন দশটা সম্মান বৃদ্ধি করেন দশবার তার উপরে আল্লাহ তালা রহমত নাজিল করেন সোহান আল্লাহ সুতরাং আমি মনে করি অন্যান্য দোয়া তুলনায় দুরশ্রী পাঠ করেই সর্বশ্রেষ্ঠ অতফর আপনি উল্লিখিত মোনাজাত যে মনাজারটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি ওই মোনাজাতটা না পারলে আপনি এভাবে মোনাজাত দিবেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন বলে মোনাজাত দিয়ে এই দোয়া পাঠ করবেনা হাসানা এরপর আপনি বাংলায় চাইবেন আল্লাহ আমি যে তারাবি নামাজ পড়লাম কবুল করেন এশা বিয়া দুরুত তাহলি লুকো দা যা কিছু পড়লাম আপনি কবুল করেন আপনি আমাকে মাফ করেন এভাবে আপনি যা যা বলার তা তা বলে নেবেন ইনশাআল্লাহ আপনার এভাবেই মোনাজাত হয়ে যাবে এর জন্য কোনো বাধা বার্ধকতা নেই প্রিয় দর্শক তাহলে চলেন এখন আর কথা না বাড়ি আমরা সরাসরি প্র্যাকটিক্যালভাবে এশা তারাবি বিধির নামাজ কিভাবে আদায় করব তা দেখি নেই দর্শক আমি আপনাদেরকে প্রথমেই এশারের চার রাখাত নামাজ দেখাবো এরপর এশারা দুই রাখাত সুন্নত এরপর দুই রাখাত তারাবি এরপর বেতির তো প্রথমেই দেখুন কিভাবে আমি এশাড়া চারা ফরজ নামাজ পাঠ করি আপনি যখন যা নামাজে দাঁড়াবেন আপনার নজর থাকবেন নিচ্ছে শুরুতেই নিয়ত করে নেবেন নিয়ত মনে মনে করা হলেই চলবে যদি আপনি মুখে করতে চান এভাবে করবেন আমি এশাড়া চার ফরজ নামাজ আদায় করে দিতেছি অল্লাহো আকবর হাত বাঁধলেন হাত বেঁধে শুধু প্রথম রাখাতেই আউসবিল্লা বিসমিল্লা পাঠ করার আগে সানা পাঠ করে নিতে হয় সবহানাকাল্ল হুম্মা অবিহামদিকা অতা বার অকাস্মকা অতা আলা যাদুকা অলা ইলাহ গরু এভাবে আপনি সানা পাঠ করার পর আউজ বিস্মিল্লা পাঠ করবেন আউজ বিল্লা হিমিনা শৈত নিরজিম বিস্মিল্লাহ হিরহ্মা নির আউজবিল্লা বিসমিল্লা পাঠ করা শেষ হলে সুরা ফাতেহা পাঠ করবেন এরপর বিসমিল্লা শহীদ আবার সুরা মিলি নেবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ৌমিদ্দিন ইয়া কানবুদ ইয়া কানস্তাঈন ইহদিন সিরতুল মুস্তকিম সিরতুল্লীন আনাম তালহিম গৈরিল মকদুব আলহিম আমিন এখন আপনি যে কোনো সুরা পাঠ করতে পারেন তবে একটু বড় সুরা পাঠ করবেন কারণ প্রথম রাখাতে বড়ো সূরা পড়লে দ্বিতীয় রাখাতে তার চেয়ে একটু ছোট সুরা পড়তে হয় তো আপনি আপনার কাছে সহজ যেটা মনে হবে সেটাই পাঠ করবেন আমি আপনাদের সুবিধার্থে সুরে আলামতলা পাঠ করতেছি যাতে আপনারা সুরাটি আমার থেকে শুনে শুনেও শিখে নিতে পারেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আল্লাহ হো আকবর সুভাহায়না রব্বিয়াল আজিম এই তাছবি আপনি তিনবার পাঠ করবেন পাঁচবার সাতবারও পাঠ করতে পারেন সুভহায়না রব্বিয়াল আজিম সুভাহায়না রব্বিয়াল আজিম শমি আল্ল হামিদা রব্বানা হাম হামদেং কাঠি ৰং তইয়ী বা মবা ৰ আকবার সুবহান বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু পার দর্শক আমি একটা সিজদা দিয়ে বসলাম দ্বিতীয় সিজদা যাব এই মাসখানে বসে একটা দোয়া পাঠ করতে হয় যদি পারেন পড়বেন যদি না পারেন অবশ্যই শিখে নেবেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওরযুকনি وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى اكون 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 ركاتر দর্শক এখন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে বিসমিল্লা সে সুরে ফাতে পাঠ করব কেননা প্রথম রাকাতের নেয় এখন আর সানা পাঠ করব না শুধু প্রথম রাখাতেই সানা পাঠ করতে হয় বিসমিল্লা হির আলহামদুলিল্লাহ আলামিন আমি আপনাদেরকে প্রথম রাকাতে সুরে ফাতে পাঠ করে শুনেছি এখন আর লম্বা করে শোনাতে চাই না ওয়ালাদ আমিন মনে করেন শেষ করলেন এখন বিসমিল্লার সাথে بسم الله الرحمن الرحيم <applause> تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আল আজিম সেমি হামিদা রব্বানা লেকাল হামদ এতটুকু বলবেন এরপর একটা দোয়া আছে সেটা যদি পারেন পড়বেন অনেক সব হবে যদি না পড়েন তাহলে সব হবে না আবার গুণাও হবে না হামদং কাসিরং তৈবাম মুবারকাং ফি আল্লাহু আকবার সুবাহান আলা সুবাহান আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়া হামনি এতটুকু বলল হয়ে যাবে তবে পুরোটাই আপনারা পাঠ করবেন সময় সংক্ষিপ্ততার কারণে আমি অল্প অল্প করেই বলবো আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আমি তার সহ পাঠ করা শেষ করলাম যেহেতু এটা প্রথম বৈঠক চার রাকাত নামাজ এই জন্য প্রথম বৈঠক শুধু তার পাঠ করতে হয় আর যদি আমি শেষ বৈঠকে বসি তাহলে তার শহৎ দুরসিব দয়া মাসুরা পাঠ করে নিব এখন আমি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। ওয়ালাদ-দাল্লিন আমিন শেষ তৃতীয় রকাতে যেহেতু এটা ফরজ নামাজ এখন আর তৃতীয় আকাতে সুরেফাতের সাথে কোনো মিলাতে হবে না আমি এখন রুকুতে চলে যাব অল্লা অকব সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল্লাউজিম সুবাহান রবী আল হামদ হলিমানা অল্লা সুভাষায় নরব্বিয়াল আলা সুভাহায় নরব্বিয়াল আলা সুভাহায়ান রব্বিয়াল আলা ল আকবার আকবর ল মাগুফিল্লি বার হামনি ওয়াদিনী অ ল আলা সুভাষায় নরবিয়াল আলা সুভাষায় নরব্বিয়াল আলা এখন আমি এশেরা চার আঘাত ফরজ নামাজের চতুর্থ আঘাতের জন্য দাঁড়িয়ে যাব। একবার প্রি পরের দুই ডাকাত ফরজের পরের দুই রাকাতে সূরা নাই এটা কিন্তু আপনি ভালোভাবে খেয়াল রাখবেন সুরা সূরা ফাতেয়ার পরে যে সূরা মিলানো সেই মিলানো লাগবে না অল্লহ সুবাহান অরব্বিয়াল আওজিম সুবহান অরব্বিয়াল আউজিম সুবাহান অরব্বিয়াল আউজিম সেমি অল্লহ হলে ইমান হামিদা লাকাল হাম الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر আমি চতুর্থ রাকাতের মানে শেষ বৈঠক বলা হয় শেষ বৈঠকে বসলাম এখন তার শহৎ দুরশিপ দয় মাসুরা পরে নামাজটি সমাপ্ত করব। যেহেতু আমি প্রথম বৈঠকে দ্বিতীয় রাকাতের প্রথম বৈঠকে তার পাঠ করেছি এখন আর তার শুধু পাঠ করে শোনাব না দুরশ্রীপ দয় মাসুরা পাঠ করছি আলা আলহাম্মদ ইম আল আলি আলা আলা আলি ইব্রহিম إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك. وارحمني انك انت الغفور প্রথমে ডান দিকে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক একেটা অনেকে ভুল করে এটা যে আসসালামু আলাইকুম বলে ফিরায় আবার আসসালামু আলাইকুম বলে আবার এখান থেকে শুরু করে না প্রথমে মাথা সোজা করে নিতে হবে এরপর আপনি আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরাবেন সালাম ফেরানোর শেষ হলে আল্লাহ আকবার উচ্চস্বরে একবার বলে আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফিরুল আস্তাক ফির্লাহ আপনি তিনবার পাঠ করবেন পাঠ করার পরে ফরজ নামাজের পরে কিছু আমল আছে ফরজ নামাজের পরে আমলগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে এরপর আপনি তারাবি নামাজে যাবেন ফরজ নামাজের আমল কি সালাম ফেরানোর পর আস্তাক ফির্লাহ পাঠ করে এরপর আপনি আল্লাহ মত সালাম ওমিনকা সালাম তাবা তাই রিয়াদাল জালালি আল ইকরম এই দোয়াটি একবার পাঠ করবেন অতফর আপনি আল্লাহ আইনি আলা দিক্রি কেউ শুক্রি কেউ হসনি এবার আদিক এই দোয়াটা একবার পাঠ করবেন সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পাঠ করবেন আয়াতুল কুরসি আল্লাহ দোয়া একবার পাঠ করবেন এরপর আপনি দুই রেখাত সুন্নত পড়বেন দর্শক আমি আপনাদেরকে বলবো দুই রাকাত এসারে সুন্নত আর তারাবির যে দুই রেখাত সুন্নত একই রকম তারাবি দুই রেখাত নামাজ আর এটাও কি আপনার দুই রেখাত সুন্নত শুধু নিয়তে পার্থক্য তো দনুটার নিয়ত আমি একসাথে করি দুই রেখাত নামাজ পড়ে দেখাচ্ছি তাহলে এই দুই রেখাত নামাজ সব কিছুই ঠিক থাকবে আপনি যখন এশারে সুন্নত পড়বেন এখন আমি এশারে সুন্নতটা আগে মানে এশার শূন্যতে নিয়োগটা আগে বলবো এরপর তারাবি বিয়তটটা পড়বো যেমন দেখেন মনে করেন এখন আমার এশারে নামাজ শেষ দুই রেখাত সুন্নত পড়বো আমি এসারে দুই রেখাত সুন্নত নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবর বলে আমি মানে দুই রেখা এখন পাঠ করব আবার এই দুই রেখা শেষ হলে আমি তারাবে দুই ডাকাত শূন্যদ নামাজ আদায় করে দিছি অল্লাহ আকবার এই হাত বাজার পরে পুরো দুই রেখাত নামাজ সুরা ক্যারাত তাসবি তাহলি সব একই রকম এই জন্য আমার তো ডাবল করে দেখানোর প্রয়োজন নাই আমি শুধু নিয়তগুলো দেখাইলাম তাহলে প্রথমে আসলে দুই ডাকাত শূন্যদ এরপর দুই ডাকাত তারাবি এই দুই টাকাত থেকে শুরু করি আপনাকে বিশ টাকাত পর্যন্ত পড়তে হবে তাহলে এখন দেখেন আমি দুই ডাকাত নামাজ কিভাবে পড়ি হোমদিক্ম ইলাহরূপ সানা পাঠ করলাম এরপর আউজবিল্লা এরপর সূরা ফাতে এরপর যে কোনো একটি সূরা তো যে কোনো একটি সূরা আপনি ছোট পাঠ করতে পারেন বড় পাঠ করতে পারেন তো আমি ছোটোর মধ্যে একটা পাঠ করি যেমন ইদা জা আসুরা ইদা বিসমিল্লা হিরমানির ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم এই তসবিরটা তিনবার পাঠ করবেন সেমি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলাকাল হামদ আপনি এভাবে কমর মানে মাথা থেকে পা পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে হবে আপনি যদি মনে করেন এভাবে একটু এটা আবার চলে যান তাইলে হবে না সোজা এভাবে দাঁড়াতে হবে অল্ল আকবর আলা অল্লাহ আকবর اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দুই রাকাত শূন্যতে দ্বিতীয় ডাকাত আমি দাঁড়িয়ে গেলাম এখন আমি বিসমিল্লেশ্বরী সূরা ফাতে পাঠ করব প্রথম রাকাতের মতো সানা পাঠ করব না বিস্মিল্লা হির রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবিল আল আমিন মনে করেন আমি পুরোটা পাঠ করলাম ওলা দলিন আমিন এখন আমি যে কোনো একটা সুরা মিলাবো তবে মনে রাখতে হবে প্রথম রাকাতে যে সুরা পড়ছি তারপরের রাখাতে তারপরের সুরা থেকে পাঠ করতে হবে তো প্রথম রাখাতে পড়ছি আমি ঈদ আজ এখন আমার দ্বিতীয় রাখাতে পড়তে হবে তারপরের সুরা যেমন তাব্বাতিয়া কুলহুয়াল্লা কুল আউজ রবিল ফালাক তো আমি কুল আউজ রব্বুল ফালাক পাঠ করব বিসমিল্লাহ রহমানি রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني الله اكبر سبحان ربي الاعلى তিন الله اكبر জুত নমস্তে দুই ফরজ নফল ওয়াজিব যেটাই হোক নামাজ যেহেতু দুই রাকাত এটাই শেষ বৈঠক এই বৈঠকে আপনি তারশাহু দুরশরীফ দয়া মাসুরা পাঠ করে উভয় থেকে সালাম ফিরে নামাজ শেষ করবেন তার শাহু দয়া মাসুরা আমি এশারে চার রাগাত ফরজে শুনিয়েছি এখন আবার পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন মনে করছি না এখন আমি সালাম ফিরাচ্ছি সঠিক নিয়মে আসসালাম কুম রহমতুল্লাহ এরপর আমি এভাবে মাথা সোজা করে নিব السلام عليكم ورحمه الله الله اكبر استغفر الله استغفر الله استغفر الله এখন বেশি তাজবি পাঠ করার প্রয়োজন নেই মনে করেন আপনি আসলে দুই সুন্নত পড়লেন সুন্নত পড়ার পরে তারাবীর দিরাকাত পড়ে ফেললেন তারাবির তারাবির দিরাকাত পড়ার পরে এখন আর আপনার তাজবি পড়ার দরকার নেই সাল্লাম সাল্লু আলি সাল্লাম পাঠ করবেন এরপরে যখন চার রাকাত হয়ে যাবে তখন কিছু দোয়া তাজবি পড়লেন ওই যে হাহান মুলকেওল মালা কতি বিডিওতে আমি যেটা দেখাইছি ওই দোয়াগুলো আপনারা পাঠ করবেন পাঠ করার শেষ হলে এভাবে মনে করেন আপনার বিশ টাকা তারাবি শেষ এরপরে বিশ টাকার তারাবির পরে একটা মোনাজাত আমি আপনাদেরকে দেখাইছিলাম সেই মোনাজাতটাও যদি আপনারা পারেন দিবেন না পালে রব্বা না আতিনা ওইটা দিয়ে দিবেন এরপর আপনার যখন মোনাজের শেষ হয়ে যাবে এরপর তিন জাকাত বেতির নামাজ আদায় করবেন বৃতির নামাজটা আমি আপনাদেরকে স্বাস্থক্ষেপ দেখাই দিই কারণ বিতির নামাজটা বেশি ইম্পর্টেন্ট এটা এটা হলো আপনার ওয়াজিব নামাজ আর বিতি নামাজে অনেক মানুষই ভুল করে থাকে দোয়া এ থেকে সেটা পড়ার নিয়মটাও বুঝে না উল্টো থাকবে দর নিয়মও বুঝে না এটা একটু আপনারা ধৈর্য ধরে দেখুন তো বিতির নামাজের নিয়ত করতেছি আমি তিন বিতিরের ওয়াজিব নামাজ আদায় করিতেছি অল আকবার প্রতি মনে করেন সানা পাঠ করে নিলাম সব নামাজের প্রথমে স্নানা পাঠ করতে হয় মনে করে আমি সানা পাঠ করা শেষ করলাম এরপরে আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করে সূরে ফাতেও পাঠ করা শেষ করলাম এখন আমি কোন সূরা পাঠ করবো সাব্বি বিকাল আলা আপনারা যদি পারেন এই সূরাটি পড়বেন না পারলে পড়ার প্রয়োজন নেই আপনারা কি বলবেন সুরে আলামতারা অথবা লিলাফি স্মরব বিকাল আল আলা সুর এটি বড়ো আমি এটা পারি কিন্তু এখন পরে সময় নষ্ট করবো না আপনারা পারলে পড়বেন না পারলে মনে করেন আপনারা লিলাফি পলেন লি ইলাফি করাইশিন ই লাফি হিম রেতা সীতা ইও সৈফ পালিয়া আব্দুর আব্বাহাদল ভাইত আল্লাদি অ তো আই মা হুম জু মাই না الله أكبر سبحان ربي العظيم تين بار ببن. سمي الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى تين بار الله أكبر اللهم اغفر لي ورحمني الله أكبر سبحان ربي الأعلى تين بار ببن. الله أكبر বিস্মিল্লাহমান রহিম আলহামদুলিল্লাহ বিলাহ আলহামিন ওলা দলিন আমিন আমি বিস্মিল্লা শহীদ মনে করেন সুরে ফাত করা শেষ করলাম এটা দ্বিতীয় একা চলছে দ্বিতীয় রাকা তো কি করতে হবে আমাকে সুরা মিলাইতে হবে ইদা জ্যা আনসরুল্লাহ হি ওয়ালফাত ওয়া আই তন্ন সায়াদ খুলুন হাফিদি নিল্লা হি অফ انه كان توابا الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى تنبر بار الله اكبر আলা তিনবার পাঁচবার সাতবার যতবার পারেন ভিজুর পড়বেন আমার তিন রেখাত ভিতরে দুই রেখাত পরে প্রথম বৈঠকে বসলাম প্রথম বৈঠকে শুধু তাসউদ মনে করেন আপনারা তাসউদ পাঠ করা শেষ করলেন এরপর তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন অল্ল হো এখন বিসমিল্লা সহিত সূরা পাঠ করে এরপর যে কোনো একটি সূরা মিলিয়ে নিব বিসমিল্লাহ রহমান ই রহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন ওলা দলিন আমিন মনে করেন শেষ করলাম বিসমিল্লাহ রহমান ই রহিম তো আমি দ্বিতীয় রাখাতে ইজা যা পাঠ করছি এখন তৃতীয় রাখাতে তাববাতিয়া পাঠ করব যেহেতু নিচে সূরা পাঠ করতে হয়

قلت اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আকবার আমি ভিত্তির তিন ডাকাতের তৃতীয় আকার শেষ করে শেষ বেটকে বসলাম এখন তার সব দুরুশিব দয় মাসুরা মনে করেন পাঠ করা শেষ যেহেতু এটা আমি একবার পড়েছি পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন মনে করছি না আসসালাম রহমতুল্লাহ রহমতুল্লাহ অল্লাহ আকবর আস্ত তাহলে আমার বৃত্তির তিন টাকা নামাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল এখন আমি মোনাজাত দিব তো মোনাজাতের আগে যদি আপনার কিছু তাসবি পড়তে মন চায় করবেন লা হউ লা হাউ লাল লকু অতাইল্লা বিল্লা

শুনার মদিন রসুল্লা সাহম রুপাকে পোছে দাও অল আমার পিতার বংশের আমার মায়ের বংশের বাবার বংশের যত মানুষ অন্ধকার কবরে তাদের কবরে পৌঁছে দাও আল্লাহ আমার এই সমস্ত ইবাদতগুলো কবুল করে নাও আমার জীবন ও যৌবনের গুণাগুলো মাফ করে দাও আমার সমস্ত ইবাদতগুলো কবুল করে আমাকে তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ আমার মনে ন আশাগুলো পূরা করে দাও আল্লাহ আমার রমজান মাসে সবগুলো আমল কবুল করে নাও রমজান মাসে নিয়মিত সুন্দরভাবে সুস্থ শরীর আমল করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ শয়তান মানুষ শতান জিন শতান শত্রুদের হাত থেকে হেফাজত কর সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রিয় দর্শক যদি পুরো ভিডিওটি ভালো লাগে প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন